হ্যাঁরে শালা মট করে উল্লেছি রে কোন আদি খাসির মতো ঢ্যামর খাসির মতো নাই ঢ্যামর কথা বলতে দাও না কার 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 করে কামড়া উকুর মারতে হইছে বাজারে খরিদারা থাকবে ও নাতি আর বলি শালা বসে যা ও দাদা হ্যাঁ তোমারে পুতুল কথা বলতে পারিছে দা কথা বলা পুতুল নিয়ে এই ঘরে দে কথা বললে কথা বলে হাঁটলে হাঁটে ও যেমন বলবো তেমন করে ও তাই হ্যাঁ এই পুতুলটা খুব সুন্দর খা তাহলে আমি কথা বলে দেখি হ্যাঁ কথা বলে দেখেছো তো লিপস্টিক লাগিয়ে দেছ তো মুখটুকুলো নষ্ট করতে আছো একদম বাজে ও পুতুল তুমি কথা বলতে পারে তো তাহলে আমার সাথে কথা বলছো না কেন এই পুতুল আরে বলো না আমার সাথে কথা বলো আরে বলো না সানার পুতুলে একবার কথা বলে না রে বলছো না কেন এই আরে বলো না আমার সানার পুতুলে রে বেটারি ছেলে বেটারি শেষ বন্ধ করে একটা কথা বলে শোনো ওই যে ব্যাটারিটা পড়ে রাখো হ্যাঁ পুতুলটা খুব সুন্দর ওই পুতুলটা আমরাই নেব ঠিক আছে আমি দোকানে গিয়ে ব্যাটারিটা দিই ঠিক আছে যাও এ ভাই ফের আবার কোলেবি দেখলা আও না ভীষণ কি দেবে আরে বাবা ঠিক তোর মতো আমার একই অবস্থা বলছিলাম না আমার খুব খিদে পেয়েছে কিন্তু পয়সা নিয়ে কি করবো বল আরে টাকা আমি দিয়ে দেবো দাম তো আমি দেবো তাই তাহলে এক কাজ কর ওই যে একটা জাদু বসে আছে না আরে ওদের কি যেন নাড়াচাড়া করছে চল এই মুহূর্তে গিয়ে আমরা দেখে আসি গুগনি রে যার মনে সুগনি সে গাবে ঘুগনি ওরা ওই যে থাকো ঠাকুরের দেড়ে আসো তো বাড়ি গন্ডগোল হচ্ছে সে যা ঘুগনি মনে হয়ে যায় চুংচাং ভুং ভাং মেলা যারা যাইছো ঘুগনি উড়িকে বাড়ি চলে যায় ও দাদু দাদু ও দাদু ওকে দেড়ে আসো তোমার নানি দাঁত আরে নানু তোমার দাঁত তোমার তোমার ও দাদু ও দাদু ছুটি পাও না বাড়ির লোক একেবারে তোমার নানি দাঁত ছুটি পাও না তোমার কাছে যাও ও দাদু কে বলেন অসময় তাকে ঘা দিল আমি দেখছি গো দাদু আমি দাদু দেখতে পুরো দাদুর মতো তাক পড়ে গেছে চুল পেকে গেছে কইছে হে যা না তাক পড়ে গেছে তা কি হয়েছে দাঁত পড়ে গেছে কি হয়েছে মনটা তো কচি আছে নাকি তুমি দাদু হ্যাঁ আমি দাদু দাদু তোর মা দাদু তোর বাবা দাদু হয়েছে আকেল হোক এ আমি এগে গেছি এগে গেছি এগে গেছি দাদু বলে রেখে যাবো দাদা বলে করে যাবো
ঘুনুর প্লেট কত করে ওইছে দাগো আটা না করি ঠিক আছে আমি তোমাকে 50 পয়সা করে দিয়ে দেব কেমন খেতে হবে না ঘর যাও ঠান্ডা সময় নাচ হয়ে যায় ও তাই হ্যাঁ আটা না আটা না দেবে কেন 50 পয়সা দেবে ঠিক আছে আমরা দুজন আছি তো দুজন দু প্লেট দিয়ে দাও বাবা এ খুনি লোক তাড়াতাড়ি দাও ওই কি হলো ঘুগনি হাড়ি ধরে নিজুলু
বাস্তার ভিতর মুন্ডুর ভিতর চুন মুখ গুজে গেছে যাকে কিন্তু ঘুঙরি আই দাও ধরে নিয়েছি ও দাদু তোর মা দাদু তোর মা দাদু তোর কুষ্টি দাদু দাদা দাদা হ্যাঁ বলে 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 বলছিলাম তোমার ঘুঙনের মুড়ি খুব ভালো হয়েছে তুমি তো আদা দি আদা দিলে কেউ খেত না আচ্ছা বলছিলাম দাম আমি দেব তুমি একটু খেয়ে রাখো তো ওই স্যার আমার ঘুঙনি আই খাও না তুমি খাও না আরে খাও এক্ষুনি খাবো কেন আমি তোর পাশে দাঁড়িয়ে ঘুমিয়ে মুড়ি খাচ্ছিলাম শুধু খেয়েছে খুব বড় বড় গালাগালি করবে এবং মোটা মোটা গালাগালি করবে তুমি কি করেছো কি করেছি মানে জড়িয়ে ধরেছো এটা হলো ঘুগনি ব্যাপারীর কাজ সত্যি কথা বলো লোকজন তোমরা কি জানো আদিবাদি কলম কাটি বুড়োকে কাজে হাত দেবে তার বুকি মারি বলেছি তোমরা হচ্ছে কে একুলের এরে কাছে ঢেকি 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 এই বলো যারা বাজে কথা বলছিল না আমার ভাই সব পালিয়ে গেছে চল এ বাজারে পুতুল কিনবো ঠিক বলে হাত দে চল চল অন্য বাজারে দাঁড়াইও এটা হলো আমার বাজার আসা যত সহজ না যাওয়া তো সহজ নয় একবারে জুড়ে ঘুগুলি খেয়েছি যতক্ষণ বেগুলা পাতে থাকবে কি করবো জানো কি করবে দেখবে কি করবো দেখতে চাই চুপ দাঁড়া এই চুপ দাঁড়া আমি তো আছি আমি আমি আছি এক থেকে একশো বার আমি ইচ্ছি ছি ইচ্ছুয় নাকি করা
দোষ একজন করেছে কত লোক দেখ সবাই যদি অন্তত এক ঘা করে মার তোর পিছু থাকবে না তাই একটা কথা বলি শোন এই বাজারে পুতুল কেনা হবে না সামনে তো বড় বাজার আছে ওখান থেকে সুন্দর দেখে একটা পুতুল কিনে চলে যাব আছে ভালো পুতুল আছে পাঁচে রে বল চল হাত দে ও বাবা এই আকাশে দেখ তো এই বহুলা আমার বড় ভয় করছে ভয় করছে এই তুই তো হাত কাটবি না না দিদি একদম বলো বাজার চলে যাব এক দুই আর এই